হয়ে গেছে। সেই কাজটা এখন কত দূর? সেখানে চার সেখানকার মাটির বাড়িগুলো যেগুলো ভেঙে গেছে, তাছাড়াও যেন কেউ ডিপ্লাইড না হয়, এটা আমি বারবার বলছি, মানুষ বিপদে পড়লে সবাই সমান। দুই হচ্ছে যে জমি যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা, টোটালটা ফিট সার্ভে করতে হবে আফটার 48 আওয়ার্স আগে পরে। এখন যেটা হয়েছে সার্ভে করবে, আগে যে প্ল্যানটা হয়ে গেছে আপনারা সাতটি, আপনারা অলরেডি পেয়েছেন 7,000 টাইম, বাদ বাকি সার্ভে যদি বাকিটাকে ইমিডিয়েট করুন, যাতে ক্রপ ইন্স্যুরেন্সে তারা পেতে পারে। আমরা ক্রপ ইন্স্যুরেন্সের টাইমটা 31 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছিলাম, আমার মনে হয় এটা 31 নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দাও, তার কারণ যেহেতু এই মুহূর্তে ঘটনাটা ঘটেছে এবং ফিল্ড সার্ভে করার তারা যাতে অ্যাডভান্টেজটা পেতে পারে। শেষ হয়ে গেলে কালকের দিনটা পর্যন্ত অপেক্ষা করো, তারপরে তোমরা ফিল্ড সার্ভে করো। যে কাঁচা বাড়িগুলো ভেঙে গেছে, ওমকার মিনা আছেন একটি জেলায় আজ নোডাল অফিসার, আমি ওমকারকে বলবো, যেটা এখানে অবনীন্দ্র আছে, আমি যেটা বলবো যে যারা পিছুবার সেদিকে বিভিন্ন জেলায় আছে তাদেরও দায়িত্ব দেওয়া হচ্ছে। এগ্রিকালচারাল ল্যান্ড যেখানে চাষিদের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ক্রপ ইন্স্যুরেন্স পাবে, তাদের পুরো লিস্ট আফটার মানে আজ আর কালকের দিনটার পর আপনারা ফিল্ড সার্ভেটা করবে, এটা এগ্রিকালচার ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। সুতরাং এগ্রিকালচার ডিপার্টমেন্টের সেক্রেটারি তাকে আমি বলছি এই কাজটা সিরিয়াসলি দেখে নিতে। নমস্কার সম্মানি দর্শকবৃন্দ, ঘূর্ণিঝড় ডানার প্রভাবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের, বিশেষ করে ধান জমি। বর্তমানে দুদিন আগে ঠিক দেখতে পাচ্ছেন এরকম ধান জমি ছিল, এখন বর্তমানে ঝড়েতে ঠিক এরকম পড়ে গিয়েছে, এবং এই যে ধান পড়ে গিয়েছে এর ফলে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে কৃষকদের। এই এখন কিন্তু অনেক জায়গায় ধান আবার ফলন হবে, মানে ধানের যে কুঁড়ি সেগুলো আসবে। তো এই যে বৃষ্টিটা হয়ে গেলো বা এই ঝড় হলো, এর ফলে কিন্তু আগড়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বা যেগুলো পাকা ধান অনেক এই কিছুদিন বাদে ধরুন পাকবে সেই সকল ধানও পড়ে গিয়েছে, সেগুলোও কিন্তু ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে, বা শাকসবজি অন্যান্য সমস্ত কিছুর কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ি পড়ে গিয়েছে। তো তার কিন্তু ক্ষতিপূরণ দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু ঘোষণা করেছেন। তিনি আজকে ঘোষণা করেছেন যে ঘূর্ণিঝড় ডানার আঘাতে কৃষিক্ষেত্রে বিপুল ক্ষতি হয়েছে, এমনটাই জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের স্বার্থ রক্ষায় বাংলা শস্য বিমা প্রকল্পের মেয়াদ আরও 1 মাস বাড়ানোর কথা ঘোষণা করেছেন তিনি। 31 অক্টোবর পর্যন্ত এই বিমার সময়সীমা বাড়ানো হলেও নতুন ঘোষণায় তা 31 নভেম্বর পর্যন্ত প্রযোজ্য করা হয়েছে, মানে নভেম্বর মাস পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে, নইলে এই অক্টোবর মাসেই বাংলা শস্য বিমার আবেদনের শেষ দিন ছিল, সেটা আরও 1 মাস বাড়িয়ে দিয়েছে যেহেতু এই ঘূর্ণিঝড়টা হলো, এর ফলে কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে। সেই কারণে নবান্নে এক প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান দানার প্রভাবে চাষের জমির ব্যাপক ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করতে মাঠ পর্যায়ে জরিপ পরিচালনার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত কৃষকরা যেন বিমার সুবিধা পান, আগামী 48 ঘন্টার মধ্যে ফিল্ড সার্ভে করে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করতে হবে। রাজ্যের ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য বাংলা শস্য বিমা প্রকল্পের বিশেষ গুরুত্ব রয়েছে, এই প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিরা আর্থিক সহায়তা পান। সম্প্রতি বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় বন্যার কারণে ধান চাষে বিপুল ক্ষতি হয়েছে। রাজ্য সরকারের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী প্রায় 2 লক্ষ হেক্টর জমি ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিদের দ্রুত সাহায্য পৌঁছাতে কৃষি দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে এবং সর্বাধিক সংখ্যক ক্যাম্প স্থাপনের কথাও বলা হয়েছে। বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ কৃষকদের জন্য বড় স্বস্তি বয়ে আনতে চলেছে, বিশেষ করে দানা ঝড়ের পর। সুতরাং যারা এখনও বিমার আবেদন করেননি, এখনও 1 মাস সময় রয়েছে, আপনারা বিমার ফর্ম জমা করুন, নইলে কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবেন না। যতই ঘোষণা করুক, বিমা যদি আপনি না করেন ক্ষতিপূরণ কিন্তু পাবেন না, তাই অবশ্যই প্রতিটি কৃষক আপনারা বিমা করুন, তবেই কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবেন। বিমার ফর্ম বা বিমার ফর্ম কীভাবে ফিল আপ করবেন, কোথায় বিমার ফর্ম পাবেন, ডাউনলোড কীভাবে করবেন, সমস্ত কিছু নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। আমাদের চ্যানেলে বাংলা শস্য বিমা প্লেলিস্টে গিয়ে সেই সকল ভিডিও আপনারা দেখে নিতে পারেন, বা ইনস্ক্রিনে আমরা সম্ভব হলে ভিডিও দিয়ে রাখবো।